বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিওতে। আজকের সবচেয়ে বড় খবর যে ইউনিভার্সিটির যে এক্সামগুলো হয়ে থাকে, এক্সামগুলো অনলাইনে না অফলাইনে সেই নিয়ে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য একটি নোটিশ পাবলিশ করেছে আজকেই, অর্থাৎ 10/12/2021। তো আজকের এই নোটিশে তোমরা দেখতেই পাচ্ছ অল ইউনিভার্সিটির জন্য বলা হয়েছে যে অলরেডি ইউনিভার্সিটিগুলি বিভিন্ন কলেজে ক্লাস শুরু হয়েছে অফলাইনে, দেখা যাচ্ছে 16/12/2021 থেকে, সেটা কোভিড-19 প্রোটোকলের নিয়ম অনুসারে। কিন্তু এক্ষেত্রে যে নোটিশ দেওয়া হচ্ছে, অ্যাজ দ্য ম্যাক্সিমাম ক্লাসেস অফ কারেন্ট সেমিস্টার ওয়ার টেকেন ইন অনলাইন মোড, বলছে বেশিরভাগ ক্লাস হচ্ছে কি অনলাইনে। ইট ইজ অ্যাডভাইজ টু অল ইউনিভার্সিটিস অ্যান্ড ইনস্টিটিউশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দিস ডিপার্টমেন্ট টু কন্ডাক্ট দ্য কারেন্ট সেমিস্টার এক্সামিনেশন ইন অনলাইন মোড হোয়ার ইট ইজ পসিবল। তাই বলছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেমিস্টারের যে এক্সামগুলো হবে এগুলি অনলাইন মোডেই হবে, দেখতে পাচ্ছ অনলাইন মোডে কিন্তু হবে বলে দিয়েছে। তো এই নির্দেশ কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিকে মানতে হবে। তারপরে কী বলেছে, দিস অ্যাডভাইজরি ইজ ইস্যু ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সেকশন 18 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস, বলছে এটা প্রত্যেকের কিন্তু সেকশন 18 অনুযায়ী কলেজ এবং ইউনিভার্সিটিকে মানতে হবে। এবং অ্যাক্ট 2017, অর্থাৎ 2017 সালের যে অ্যাক্ট বা আইন আছে সেটা কিন্তু মানতে হবে এখানে, উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পোনেন্ট অথরিটি ইউ আর রিকোয়েস্টেড টু টেক সুইটেবল ডিসিশন ইন ইউর অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম বডি অ্যান্ড ইস্যু অ্যাডভাইসরি টু ইউর অল অ্যাফিলিয়েটিং বডিস অ্যান্ড কনসালটেশন উইথ দ্য স্টেক হোল্ডার। This is issue with the approval of the competent authority. বলছি কি এক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই রিকোয়েস্ট করা হয়েছে এবং প্রত্যেকে তাদের মতামত জানাবে, এবং পরীক্ষা অনলাইনে নেওয়ার জন্য কিন্তু একান্তভাবে হায়ার ডিপার্টমেন্ট এখানে কিন্তু জানিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ হায়ার ডিপার্টমেন্টের নোটিশটিতে সম্পূর্ণ কী বলা হয়েছে এখানে, তোমরা দেখে নাও। এবং এই নোটিশের হায়ার অথরিটিতে কারা কারা আছে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও আজকের এই নোটিশ। অর্থাৎ এই নোটিশ থেকে অনুমান করা যাচ্ছে, অর্থাৎ নোটিশ থেকে সম্পূর্ণভাবেই স্পষ্ট যে পরীক্ষা অনলাইনে হচ্ছে। তো তোমরা অনলাইন মোডে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও, তোমাদের পরীক্ষার দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো তথ্য, নতুন কোনো সংবাদ নিয়ে। আর চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে।